প্রবাসে বাংলাদেশি খাবারকে পরিচয় করে দিতে কাতারে উদ্বোধন হলো আল আসিফা রেস্টুরেন্ট। বুধবার রাজধানী দোহার নাজমা সুখ খারাজের পাশে এই রেস্টুরেন্টটি যৌথভাবে উদ্বোধন করেন কাতার স্পন্সর মোহাম্মদ হামাদ আর শিদি এবং রেস্টুরেন্টের বাংলাদেশি স্বত্বাধিকারী মোহাম্মদ তামিম। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরহাদ, বাসু বাবু, মাওলানা কামাল উদ্দিন সহ আরও অনেকে। পরে প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শরীফ পড়ে।